Namaskar, hello beautiful people, welcome back to HimShim. Kemon acho tumra shobai? I hope tumra shobai khub bhalo acho. To ajke je shonibar er ekhon time hocche almost 11ta. To ajke ektu tatari vlog ta start korlam. Keno karon ki ajke hocche 14th May, which is Miku's birthday. To amra shobai uti jabo. যেমন আগের ব্লগে বলেছিলাম তো আমরা এজন্য উঠে গেছি এবার আমি চান করব আমার চা যে ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ আমি চান করব তারপর রেডি হব তারপরে বের হব তো হিয়ে সাম্মা যাওয়ার সময় একটু মার্কেট যাবে তারপরে হয়ে যাবে আর আজকে সবথেকে লজ্জার ব্যাপার যেটা হয়েছে জানো যে আমরা সকাল থেকে আমাদেরকে ডাকছি ওট 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 চান করে নে বাট আমরা কেউ উঠছি না তারপরে একটু আগে ভাবছি ফোন করে বলছে রেডি হয়ে গেছি আমার এত লজ্জা লেগে গেছে কারণ কখনো ভাবছি ফোন করে ডাকে না আর কে যদি ঘুম থেকে ডাকে তো ইট ইজ সো মানে কিরকম একটা ফিলিং হয় তো যাই হোক উঠে তো গেছি এবার ফ্রেশও হয়ে গেছি এবার চা খাবো তারপরে চান করতে যাবো তারপরে রেডি হবো রেডি হয়ে বেরোবো সো সুপার এক্সাইটেড অনেক দিন পর আজকে মিকুকে দেখবো তো ইয়েস মিকু ইজ টার্নিং 3 টুডে মিন্স অলরেডি 3 বছর হয়ে গেছে তো দেখতে দেখতে না ওকে আমি সেই ছোট্ট থেকে 3 বছর অবধি হয়ে গেছে সো ইটস লাইক আ ভেরি ইমোশনাল মোমেন্ট অলসো অ্যাজ ওয়েল তো চল আমি চাটা ফটাফট করে ফিনিশ করি তারপরে দিয়ে চান ফান করে রেডি ফেডি হয়ে তোমার সাথে দেখা হবে সো ইয়েস তো চলো আজকের ব্লগটা যেরকম করে যতটা পারবো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করবো সবাই রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আমার রেডি হয়ে গেছে রিন্স রেডি হয়ে গেছে তো আমরা সবাই এখন বেরোবো আর পাপছি আর জনসন বিকেলে আসবে তো আমরা এখন কুন্নুর মার্কেট যাবো 12:13 বাজে এখন ঘুরিতে তো কুন্নুর মার্কেট যাব গিয়ে তারপরে ওখান থেকে উই উইল গো টু সেলাস হয়ে তারপরে আমরা উঠে যাবো সো ইয়েস এটাই হচ্ছে আজকের প্ল্যান তো চলো যেইটুকু যা যা করবো আজকে তোমার সাথে শেয়ার করবো জানি না কতটা ওখানে গিয়ে ব্লগিং করতে পারবো কি পারবো না বাট ইয়েস বেরোনোর সবাই আবার দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি রিন্স উপরে জিপটা নিয়ে আসবে তো আমি আর আমার এখানে ওয়েট করছি কমপ্লিট এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে কারণ উই হ্যাভ টু লাইক রিন্স ওয়েট করছে তো মার্কেটে যা যা নেওয়ার ছিল যা যা ছিল ওগুলো হয়ে গেছে এবার ফটাফট করে যাব একটু কম গরম বাট আছে গরম ইটস নট লাইক ভেরি কোল্ড কোল্ড বাট ইয়েস ইল ইল জি দ্যাট সাইড অনলি ইট ইজ কামিং গুড সাপোর্ট
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Miku. Happy birthday to you. Hatti bole ano? Huh? A very good evening, guys. এখন বাজে 4:50 আর এখন আমি আম্মা আর জেন্স বেরোচ্ছি তো পাপচি আর জনসনের কাজ শেষ হতে অনেকক্ষণ টাইম লাগবে তো ওরা আসবে না বলল তো ভাবলাম যে ঠিক আছে আমরাই বেরিয়ে পড়ি নালে আমরা এখানে ওয়েট করতাম তো ইয়েস তো চলো এখন যাওয়া যাক অনেকক্ষণ ধরে ভাবছিলাম যাব যাব কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি এবার অনেকক্ষণ বেশ অনেকক্ষণ মজা হলো বেশ চুটিয়ে প্রিন্সের সাথে বসে আড্ডা দিলাম মানে প্রিন্সের সাথে বসে আড্ডা দিলাম একটা আলাদাই মজা মানে টাইম যে কেরম করে বেরিয়ে যায় একদম মানে বোঝাই যায় না তো ইয়েস তো তোমাদের সাথে মিকুর বার্থডেটা কিছু মোমেন্টস শেয়ার করেছি আমাকে বলবে যে কেমন লাগলো কী লাগলো নাকি অ্যান্ড কী সুন্দর স্পাইডারম্যান কেক হি ইজ দ্য বিগেস্ট ফ্যান অফ স্পাইডারম্যান তো ইয়েস তো চলো এবার বেরোই বেরিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে কমপ্লিট উটি মার্কেট So yes, so let's go! যে পৌনে 11টা আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এসে তো গেছিলাম 6:30-7:45 নাগাদই কিন্তু আসার পর চেঞ্জও করিনি তখন ফ্রেশও হয়নি এসেই আগে এক কাপ চা খেয়েছি আম্মার হাতের কারণ ভেবেছিলাম বাইরেই খাবো কিন্তু প্রচণ্ড আজকে রাশ ছিল একে তো ট্যুরিস্ট এখন আসা শুরু করেছে এখন সিজন তো লোকে বেশি বেশি আসছে তো প্রচুর 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 ভিড় তো আর জ্যামও মানে ট্রাফিক জ্যামও এত বেশি হয়ে যাচ্ছে না তো আর ওয়েট করিনি ভেবেছি যে কালকে গিয়ে একবার ট্যান্টিতে আরেকবার চা খাবো কারণ বিশেষ করে এখানে ওই চকলেট টিটা নর্মাল টি আমার দুটোই খেতে খুব ভাল লাগে আর ওই বিস্কিটের সাথে একবার দেখেছিলাম না তখন তো ইস্টারের সময় যখন তো ইয়েস তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে সত্যি কথা বলতে মিকুর সাথে কে কাটলো পিঞ্জার সাথে কাটলো অনেক দিন পর যখন আমরা এরকম দেখা হয় না তখন খুব মজা হয় মানে খুব 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 মজা হয় মানে আমাদের বন্ডিংটা একটা পুরো ডিফারেন্ট রকমের আমি আগেও বলেছি ওর মধ্যে ওর আর আমার মধ্যে না সেই ভাসু আর ওই সম্পর্কটা না ইটস লাইক মোর অফ ব্রাদার অ্যান্ড সিস্টার বিটুইন মি অ্যান্ড প্রিন্স অ্যান্ড মি অ্যান্ড জনসন তো ইয়েস তো ইয়েস তো আজকের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো মিকুর কেকটা কেমন লাগলো মিকুর কিউটনেস ওভার কেক কিউটনেসটা কেমন লাগলো আমাদের মিকু 3 বছরের হয়ে গেছে উইচ ইজ আ ভেরি বিগ থিং ফর আস দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে যাচ্ছে কিন্তু মানে ওর সাথে একটা ইমোশন একটা আলাদা ইমোশনাল কানেক্ট আছে আমার রিন্সেরও বিকজ আমি আমি হচ্ছি ওর গড মাদার আর রিন্স হচ্ছে ওর গড ফাদার সো ইয়েস তো দের আর লট অফ থিংস তো ইয়েস তো এখন আমি কী করছি হচ্ছে এখন আমি ফ্রেশ ট্রেশ তো হয়ে নিয়েছি এবার আমি ভিডিও এডিট করবো কারণ সকাল থেকে যা যা ভিডিও বানিয়েছি একটু এডিট হয়নি অ্যান্ড এডিট করতে মিনিমাম আমার 2 ঘন্টা টাইম বেরিয়ে যায় কারণ আগে আমাকে ইনশটে করতে হয় তারপরে আই মুভিজে করতে হয় সো দেখে কোনটার ভয়েস ঠিক এসছে কোনটার আসেনি কী না পুরোটা করতে হয় তো ইয়েস
তো চলো এই নোটের সাথে আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মিকুর জন্য লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি জানি তোমরা সবাই মিকুকে দেখতে আমার ভিডিওতে খুব 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 ভালোবাসো। তো চলো দেখো একটা ধরুন ব্লগে। টিল দেন লাভ ইউর সেলফ অ্যান্ড বি সেফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। টাটা, লাভ ইউ অল, স্টে সেফ, বাই।